দুর্গাপূজো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। দুর্গোৎসব এখন আর শুধু বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে আনন্দের জোয়ারে গা ভাসিয়ে দেন এই উৎসবে। আবাল বৃদ্ধ বনিতা এই আপামর জনসাধারণ সামিল হয় এই দুর্গোৎসবে। দুর্গাপূজোর চারটি দিন কোথা দিয়ে যে কেটে যায় বোঝাই যায় না। আনন্দের সঙ্গে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী কাটানোর পর চলে আসে দশমী, আর দশমী মানেই বিষাদের সুর, উমা মায়ের কৈলাসে ফেরার পালা। বিজয়া দশমীতে সকলের মন ভারাক্রান্ত হয়ে যায়, সকলে মন খারাপ নিয়ে ঘরের মেয়েকে বিদায় জানায়। বিজয়া দশমী মানেই আরও একটা বছর অপেক্ষার পালা, কবে মা আসবেন আবার। 365টা দিন চলে সেই অপেক্ষা, শুরু হয়ে যায় তার সাথেই পরের বছর মায়ের আগমনের জন্য দিন গোনা। পূজোর এই কটা দিন ঘিরে রীতিমতো চলে উৎসব। এই উৎসবের মরশুমে অনেকে অফিসের ব্যস্ততা সামলে ছুটি পেয়ে বাড়িতে আসেন, প্রবাসী বাঙালিরা ফেরেন তাদের নিজেদের ঘরে। আপামর বাঙালি বেশ ছুটির মেজাজেই এই উৎসব পালন করেন। দশমীর দিন মাকে বিদায় দেবার কয়েকটি দিনের মধ্যেই আবার তোড়জোড় শুরু হয়ে যায় মেয়েকে ঘরে আনার, মানে সবাই তাদের নিজেদের ঘরে বরণ করে আনেন মা লক্ষ্মীকে। আজ কোজাগরি লক্ষ্মী পুজো, আর এই লক্ষ্মী পুজোর দিনই আমরা জেনে নিই সামনের বছর অর্থাৎ পরের বছর 2022 কবে পড়ছে দুর্গাপুজো, কিংবা কদিনই বা পাওয়া যাবে ছুটি। বছরের নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার হাতে পেলেই বাঙালিরা যেই দিনগুলিতে সবার আগে চোখ বোলায় তার মধ্যে দুর্গাপূজা একটি। উৎসবপ্রেমী বাঙালিদের সবচেয়ে বড় পার্বণ হলো এই দুর্গাপুজো। তাই এই দুর্গাপুজোর দিনক্ষণ যদি এখনই জেনে নেওয়া যায় তাহলে কেমন হয়? অবশ্যই কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আর জেনে নিন পরের বছর কোন দিনে পড়েছে দুর্গাপুজোর কোন তিথি, মহালয়াই বা পড়েছে কোন দিন, সঙ্গে আরও জেনে নিন কবে লক্ষ্মী পুজো আর কোন দিনই বা পড়েছে কালী পুজো। তাহলে চলুন শুরু করা যাক। আগামী বছর 2022 25 সেপ্টেম্বর রবিবার পিতৃতর্পণের মধ্য দিয়ে পালিত হবে মহালয়া। তার ঠিক পাঁচ দিন পরেই অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষ দিন 30 সেপ্টেম্বর শুক্রবার পড়েছে পঞ্চমী তিথি। অক্টোবর মাসের প্রথম দিনই পয়লা অক্টোবর শনিবার দুর্গাষষ্ঠী, আর 2 তারিখ রবিবার সপ্তমী তিথি। সপ্তমীর পাশাপাশি ওই দিন 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী, কিন্তু যেহেতু রবিবার তাই একসঙ্গে দুটি ছুটি নষ্ট বলতেই পারেন, কারণ রবিবার তো এমনিতেই ছুটির দিন। এরপর আসি অষ্টমী তিথিতে। 2022 সালে অষ্টমী তিথি পড়েছে 3রা অক্টোবর সোমবার, মহানবমী 4ঠা অক্টোবর মঙ্গলবার, আর বিজয়া দশমী পড়েছে বুধবার 5ই অক্টোবর। অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মাঝখানেই সমাপ্ত হবে আগামী বছরের দুর্গোৎসব। এরপর লক্ষ্মী দেবীর আরাধনার দিন কবে সেটা জেনে নিই। 2022 সালের 9ই অক্টোবর পড়েছে কোজাগরি লক্ষ্মী পুজো, এই দিনটিও পড়েছে রবিবার, অতএব লক্ষ্মী পুজোর দিন আলাদা করে কোনো ছুটিই পাচ্ছেন না। কিন্তু বন্ধুরা এখানেই তো শেষ করব না, কারণ এখনও তো জানতে বাকি আছে কালী পুজো কবে, তাই তো? 2022 সালে কালী পুজো পড়েছে 24শে অক্টোবর সোমবার, আর তার পরের দিনই দিওয়ালি। দীপাবলির রোশনাইতে সেজে উঠবে সকলের ঘর, আলোর উৎসবে মেতে উঠবে ছোট বড় সকলে। আর 26শে অক্টোবর বুধবার ভাতৃদ্বিতীয়া, ভাই ফোটার অনুষ্ঠান। এই দিন সমস্ত বোনেরা তাদের ভাইয়ের দীর্ঘ জীবন কামনা করে, তাদের মঙ্গল কামনা করে ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা পরিয়ে দেন। তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম পরের বছর আমাদের সবচেয়ে প্রিয় সবচেয়ে বড় উৎসবের দিনগুলির কথা। আগামী বছর দেবীপক্ষের সূচনা হচ্ছে সেপ্টেম্বর মাসেই, সুতরাং আবারও অপেক্ষা। এই বিশেষ দিনগুলির অপেক্ষায় কাটবে আরও একটা বছর। আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর উৎসব মুখরিত দিনগুলোতে একসঙ্গে আনন্দে মেতে উঠুন।